চলো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা আয়তাকার ঘনবস্তু সম্পর্কে জেনে নিই আমাদের বাস্তব জীবনে বিভিন্ন আকারের ঘনবস্তুর প্রয়োজন ও তার ব্যবহার সর্বদাই হয়ে থাকে এর মধ্যে সুষম ও বিষম আকারের ঘনবস্তু আছে আমরা জানি একখানা বই বা একখানা ইট বা একখানা বাক্স বা একখানা গোলাকার বল সবই ঘনবস্তু এবং তারা প্রত্যেকেই কিছু পরিমাণ স্থান বা স্পেস দখল করে থাকে আবার একখানা পাথর বা কাঠ ইটের একটি খণ্ড কয়লার টুকরা এটেল মাটির শুকনা খণ্ড ইত্যাদি ঘনবস্তুর উদাহরণ তবে এগুলো বিষম ঘনবস্তু তাই সমতল অথবা বক্রতল দ্বারা বেষ্টিত শূন্যের কিছু স্থান দখল করে থাকে এরূপ বস্তুকেই ঘনবস্তু বা সলিড বলা হয় আয়তাকার ঘনবস্তু তিন জোড়ার সমান্তরাল আয়তাকার সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তুকে আয়তাকার ঘনবস্তু বলে মনে করি এ বি সি ডি ই এফ জি এইচ একটি আয়তাকার ঘনবস্তু এর দৈর্ঘ্য এবি Is equal to a প্রস্থ b b এবং উচ্চতা AH is equal to C এখন আমরা দেখবো আয়তাকার ঘন বস্তুর কর্ণ কিভাবে নির্ণয় করা যায় a b c ডি ই e, f g এইচ আয়তাকার ঘন কর্ণ হচ্ছে a এখন ত্রিভুজ a a b, c, a, b c, এ বি যে বি সি লম্বো এ বি এবং এসি হচ্ছে অতিভুজ সুতরাং পিথাগরসের সূত্র অনুযায়ী অতিভুজ এসি স্কোয়ার সমান সমান আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আবার ত্রিভুজ এসি এফ এ এফ সি লম্ব এসি এবং এখানে এ এফ হচ্ছে অতিভুজ সুতরাং এ এফ স্কোয়ার ইজিক্যাল টু আমরা পাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সুতরাং এ এফ সমান সমান হোল রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সুতরাং আয়তাকার ঘনবস্তুটির কর্ণ হবে হোল রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন আমরা আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সম্পর্কে জানব আয়তাকার ঘনবস্তুটির ছয়টি তল যেখানে বিপরীত তলগুলো পরস্পর সমান আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল যেহেতু তিন জোড়া তল দ্বারা আয়তাকার ঘনবস্তুটি তৈরি তাই তলগুলোর সমষ্টির সাথে আমরা দুই গুণ করেছি আর যেহেতু ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যটি প্রস্থ তাই টু ইন্টু এবি প্লাস এসি প্লাস বিসি তাই আমরা সাজিয়ে বলতে পারি আয়তাকার ঘনবস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে টু ইন্টু এ আর আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে সি এ আর আয়তাকার ঘনবস্তুর আয়তন হচ্ছে চলো এবার একটি উদাহরণ দেখি এখানে দেয়া আছে আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা যথাক্রমে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার টোয়েন্টি এবং ফিফটিন সেন্টিমিটার এর সমগ্র তলের ক্ষেত্রফল আয়তন এবং কর্ণের দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ ইজিক্যাল টু টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার প্রস্থ বি ইজিক্যাল টু টোয়েন্টি সেন্টিমিটার এবং উচ্চতা সি ইজিক্যাল টু ফিফটিন সেন্টিমিটার সুতরাং আয়তাকার বস্তুটির সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র অনুযায়ী আমরা পাই টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এখন আমরা এ বি সি এর মান বসিয়ে এবং ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পেলাম টু থাউজেন্ড থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটি বর্গ সেন্টিমিটার এবং আয়তন সমান সমান এ ইন্টু বি ইন্টু সি এখানেও আমরা এ বি সি এর মান বসিয়ে পাই যেমন এই যে টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি ইন্টু ফিফটিন ঘন সেন্টিমিটার সমর সমান সেভেন থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড ঘন সেন্টিমিটার এবং কর্ণের দৈর্ঘ্য সূত্র অনুযায়ী হোল রুট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখন আমরা এ বি সি এর মান বসিয়ে পেলাম রুট ওভার টুয়েলভ হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেন্টিমিটার এবং ক্যালকুলেটর ব্যবহার করে আমরা পাই থার্টি ফাইভ সেন্টিমিটার প্রায় সুতরাং নির্ণয় সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে টু বর্গ সেন্টিমিটার আয়তন হচ্ছে সেভেন ঘন সেন্টিমিটার এবং করণের দৈর্ঘ্য হচ্ছে থার্টি ফাইভ Thank mm -hmm. you.